হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ স্পেশাল। আর আমি নুপুর চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকে আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি, তাই এখনই কথা বলতে চলে আসলাম। তো সকাল থেকে অনেক কিছুই করেছি। আজকে অনেক সকাল সকাল আমার স্নান হয়ে গেছিলো, তারপরে আমি করেছিলাম ডিমের কারি। তো ডিমের কারিটা আমি যেভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ডিম, আমার ডিমের কারি করার কারণ হচ্ছে এটাই যে মা মানে যেটা রান্না করে ডিম, তো আমার বোন বলছে কি আমার ভালো লাগে না এইভাবে খেতে। তো আমি বলছি কি ঠিক আছে, তাহলে আজকে আমি মানে মা আলু দিয়ে তরকারি মতন করে, আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করে, তো সেটা আমার বোন বলছে খেতে ভালো লাগছে না আজকে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে আমি ডিমের কারি করব, তো খাস। বলছে আচ্ছা ঠিক আছে, মানে ও বলছে আজকে ডিম রান্না করাই যাবে না, খাবো না আমি। আমি বলছি কি ঠিক আছে, ডিমই রান্না করা হবে কিন্তু আমি অন্যরকমভাবে করবো, তোর খেতে ভালো লাগবে। বলছে আচ্ছা ঠিক আছে। তো সেই কারণেই আমি ডিমের কারিটা করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটু কথা বলে নিই, ও আর আজকে সকালবেলা মানে আজকে সকাল সকালেই তো মা রান্না করে, মানে আমাদের ঘুম থেকে ওঠার আগেই মা রান্না হয়ে যায়। তো আজকে মা রান্না করেছিল ভাত, আর হচ্ছে ঝিঙে পোস্ত, আর হচ্ছে আলু পেঁপে সিদ্ধ, আর টক, আর ডিমটা সিদ্ধ করে রেখে গেছিল, আর আমি শুধু ডিমের কারিটা করেছিলাম। তো আজকে আমাদের এই রান্না হয়েছিল। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই যে আমি ডিমের কারিটা কীভাবে করেছি, তো তারপর এসে আবার তোমাদের সাথে কথা বলছি। আর তোমাদের তো বললামই, এখন আমি রান্নাঘরে চলে এসেছি ডিম কারি করার জন্য। এখানে দেখো মা ডিমটা সিদ্ধ করে রেখে গেছে, আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর দু তিনটে শুকনো লঙ্কা একসাথে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি একদম ভালোভাবে। তো এই মশলাটাই লাগবে মেনলি ডিম কষা করতে। তো এখন ওদিকে আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ডিমটা দিয়ে আর নুন হলুদটা দিয়ে ডিমটা খুব পুরো ভালোভাবে ভেজে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমার ডিম ভাজা কমপ্লিট। আমি ডিম ভাজা ডিমগুলো তুলে নিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর মানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও এখন এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার ওই মশলাটা দিয়ে দেবো। তো এই যে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে হালকা একটুখানি জলও দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এর মধ্যে দেব হচ্ছে নুন, হলুদ আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। তো দেখো মশলাটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর এর মধ্যে চাইলে তোমরা টমেটোও দিতে পারো। তো ঘরে টমেটো ছিল না বলে আমি আর দিইনি। দেখো মশলাটা প্রায় কষা হয়ে এসছে, তেল ছেড়ে এসছে, তো আর একটুখানি বাকি আছে, আর একটুখানি কষিয়ে নেবো, তারপর এর মধ্যে দিয়ে দেবো জল। দেখো পুরো কমপ্লিট মশলাটা কষানো, এবার এর মধ্যে জলটা দিয়ে দিলাম। তো জলটা একটু ফুটে উঠুক, তারপর এর মধ্যে দিয়ে দেবো ডিম। তো জলটা ফুটে উঠেছে, তো এর মধ্যে এখন একে একে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে খানিকক্ষণ জ্বালিয়ে নেব, আর একটুখানি ঢাকনা চাপাও দিয়ে রাখবো, একটু কম আছে। তো দেখো এখন আমার ঢাকনাটা তুলে দেখলাম পুরো তেলটা ভেসে উঠেছে আর ডিমটা কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো, তো দিয়ে এখন ডিমটা আমি নামিয়ে নেব। এখন ডিম কষা আমার পুরো রেডি। তোমরা তো দেখেই নিলে যে আমি কীভাবে ডিমের কারি বানিয়েছি, তো তোমরা ওইভাবে ডিমের কারি বানাতে পারো, খুবই টেস্ট হয় এটা খেতে।
একদম সিম্পল ভাবে। তো আরো অনেক কিছু দেওয়া যেতে পারে, যেহেতু ঘরে ছিল না, যা ছিল সেটা দিয়ে আমি সিম্পল ভাবে বানিয়ে দিয়েছি। তো এইভাবে তোমরাও করে দেখতে পারো। ঝুমুরকে ডাকি আর বলি যে আজকে ডিম কারিটা কেমন হয়েছিল, মানে ও কেমন খেয়েছিল সেটা ওর কাছ থেকেই মানে শুনে নাও কেমন হয়েছিল। দেখো ঝুমুরকে ডাকতে ডাকতে কতক্ষণ পর ও আসলো, খুব ব্যস্ত মানুষ। তো তোর থেকে এটাই জানার ছিল যে তুই তো ডিমের ঝোল ভালো খাস না, তো কেমন খেলি ডিমের কারিটা আজকে আমি যে করলাম? অ্যাকচুয়ালি মা যে ডিমের তরকারি রান্না করে আলু দিয়ে, আমি ওটা একদম ভালো খাই না। তো কালকে রাত্রে মা বলছে আজকে ডিমের তরকারি রান্না করো, আমি তো মাকে বলছি না মা প্লিজ একদমই না, আমি ওটা একটু ভালো খাই না। তো তখন দিদি হট করে বললো ঠিক আছে আমি তাহলে তোকে কালকে ডিমের কারি করে খাওয়াবো। তো সত্যি যে আমার মা যে এতদিন ডিমের তরকারি বলো, ডিমের ঝাল বলো, কারি বলো, যাই বলো, অনেক কিছু রান্না করেছে, আমার কাছে সত্যি ওরকম এখনও লাগে না। দিদি এতটাই সুন্দর রান্না করেছে আজকে ডিমের কারি, অনেকটা ছিল। আর তোমরা তো দেখেছো কিভাবে রান্না করেছে, তো আমার কাছে তো অনেক টেস্টি লেগেছে, তোমরা একটু বাজে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো তার জন্য একটা আমাকে থ্যাংক ইউ দাও, এত ভালো একটা ডিশ খাওয়ালাম তোকে। না আমি ওইসব বলি না। ঠিক আছে, তো ঝুমুরের কাছ থেকে শুনেই নিলে তোমরা ডিমের তরকারিটা কেমন হলো। তো ও তো আমার বোন, তার জন্য ভালো লেগেছে এমনিতেই, আর আমারও মনে হয় ভালো হয়েছিল। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো তরকারিটা কেমন হয়েছিল। এখন হচ্ছে আমি যাব চা বানাতে, তো চাটা বানিয়ে আসি, চা বানিয়ে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? তো চলো আগে চা বানিয়ে নিই। তো এখন আমার চা বানানো কমপ্লিট, চা খাওয়াও হয়ে গেছে। তো এখন একটু বসে গল্প করব, তার আগে জুডোকে খাইয়ে নেব। তারপরে জুডোকে আমার বৌদি বললো যে ঠিক আছে তুমি খাইয়ে নাও, আমি এসে নিয়ে যাব। তো ওরা সন্ধ্যাবেলায় ওকে নিয়ে যায় ওদের ঘরে, তা আমি জুডোকে খাইয়ে নেব, তারপরে বৌদি এসে নিয়ে যাবে। তো আগে জুডোকে খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আর জুডোকে খাওয়ানো কমপ্লিট আমার এখন। আর এখন অমিত এসছে জুডোর সাথে, মানে ও তো রোজই আসে জুডোর সাথে দেখা করতে। তো এখন অমিত এসছে, জুডো পাপার সাথে এখন খেলা করছে। আর বৌদি এসেছিলেন, তাই বলে আমার পাপা এসছে তো সাথে খেলা করে নিক, তারপর একটু পরে নিও। তো এখন আমি যাব ম্যাগি বানাতে। তো চলো আমি কিভাবে ম্যাগি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো। আর এটা হচ্ছে স্পেশাল ম্যাগি, একটা ডিম ম্যাগি, আমি নাম দিয়েছি ডিম ম্যাগি। তো চলো আমি কীভাবে ম্যাগি বানাই তোমাদের সাথে শেয়ার করি। আর এখন দেখো আমি ম্যাগি করতে রান্না করা চলে এসেছি। তো ম্যাগি করতে লাগবে হচ্ছে ডিম, দুটো ডিম নিয়েছি আর 3 প্যাকেট ম্যাগি নিয়েছি। আর এখানে আছে চানাচুর, আর লাগবে পেঁয়াজ কুচি। তা পেঁয়াজটা আমার বোন কোচাচ্ছে, ওটা পরে দেখাচ্ছি। আর এখন দেখো কড়াইতে তেল গরম করে নিয়েছি ভালো করে। আর এখন এর মধ্যে ডিম দুটোকে ভেঙে দিয়ে দেব। আর দেখো এখানে ডিম দুটোকে পুরো ভেঙে ছুরি ছুরি করে নিয়েছি, একদম ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে বলতে মানে হালকা ভাজতে হবে, পুরো বেশি কড়া ভাজা যাবে না, কিন্তু ভালো করে ছুরি ছুরি করে ভেজে নিতে হবে। তো এখন ডিমটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে।
আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল। তো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর জলটা এখন গরম হয়ে গেছে, তো এর মধ্যে এখন ম্যাগিগুলো দিয়ে দেবো। তো আমি এক এক করে ম্যাগিগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এখানে আমার ম্যাগি দেওয়া কমপ্লিট। আর আমি দেখো নেড়ে নেড়ে, যাতে ম্যাগিগুলো না ভেঙে যায় কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়, সেইভাবে উল্টে পাল্টে দিচ্ছি ভালোভাবে। আর এখন এর মধ্যে দিয়ে দেবো ম্যাগির মশলাগুলো। আর এখন আমার ম্যাগির মশলাগুলো দেওয়া কমপ্লিট। আর এর মধ্যে একটু সামান্য নুন দিতে হবে, তো নাও দিতে পারো, মশলার মধ্যে সব কিছু দেওয়া থাকে অলরেডি, কিন্তু আমি যেহেতু একটু স্যুপটা রাখবো বেশি, সেই কারণে আমি একটু সামান্য নুন দেবো। আর যদি কেউ শুকনো শুকনো করো তো তার দেওয়ার প্রয়োজন নেই। তো এখন দেখো আমার ম্যাগি কমপ্লিট, আমি বাটিতে ঢেলে নিয়েছি। আর দেখো পেঁয়াজ কুচিগুলো এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর এখন আমার পেঁয়াজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে এখন দিয়ে দেবো চানাচুরগুলো। তো চানাচুরগুলো দিয়ে তারপরে নিয়ে যাব ওইখানে। তো চলো দেখতে থাকো ভিডিওটি। তো এখন ম্যাগি নিয়ে চলে এসেছি, আর ম্যাগিটা নিতে না নিতেই শুরু হয়ে গেছে দেখো দুজনের যুদ্ধ। এটা প্রত্যেকবারেরই হয়, তো আর কিছু বলার নেই, তোমাদের বলছি পরে ব্যাপারটা কী হয়েছিল। দেখো নিয়ে কীভাবে মজা করছে, মনে হচ্ছিলো কি ধরে একটা দিয়ে দিই, আর ঝগড়াও করছিলাম আমি ওর সাথে। প্রত্যেকটাবার ওই সেম কাজটাই করে। তো চলো ব্যাপারটা কি সেটা তোমাদের আমি পরে বলছি। আর আমি তো ওখানে বসে বসে হাসছে, আর লাস্টে আমাকে বললো কি যে থাক থাক তুমি ছেড়ে দাও। তো ছোটো বোন হয় তার জন্য আর কিছু বললাম না, ছেড়েই দিলাম। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আমরা এখন ম্যাগি খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। বেশি তো খেলে আর শেষ পর্যন্ত দেখো বাতিটাকেও ছাড়ছে না, ওটাকেও চেটে চেটে খেয়ে নিল।
তোমরা তো দেখলেই যে আমি কিভাবে ম্যাগি বানালাম, আর ম্যাগিটা খাওয়াও হয়ে গেছে বানিয়ে। তোমাদের তো মানে বানানোটাও দেখালাম আর খাওয়াটাও দেখালাম। আর দেখলে তো প্রথমে আমার বোন কিভাবে ম্যাগিটা নিয়ে মারামারি করলো, ও প্রত্যেকবার এমনই করে, কিচ্ছু একটা করবে না কাজ। আর ম্যাগি খাওয়ার সময়, মানে ম্যাগি বলে না, যে কোনো জিনিস খাওয়ার সময় ও বেশিটা নেবে। আমি বলছি যখন আমি করেছি তখন আমি বেশিটা নেবো, হবে না, ওটাই নেবে। নিয়ে মানে কেড়ে একেবারে আমার হাত থেকে ওটাই খেলো। তো প্রত্যেকবার এই একই কাজটা করে। আর ম্যাগি খেতে খেতে ও ভুলেই গেছিল যে ক্যামেরাটা অন করা রয়েছে। তো তোমাদের তোমরা তো দেখতেই পারলে যে কিভাবে মানে লাস্ট পর্যন্ত ম্যাগিটা খেলো, বাটিটা পুরো চেটে চেটে খেয়েছে, ক্যামেরাটা অন করেছিল সেটা ভুলেই গেছিল। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে ম্যাগিটা খেয়েছে। আর আমার বোন প্রত্যেকটা জিনিস নিয়ে আমার সাথে এমনই করবে। মানে যদি কখনো এমন হয় যে দুটো সমান সমান নিয়েছি, বা এটা তো কখনোই হয় না যে দুটো জিনিসের সমান সমান থাকবে, কম বেশি থাকে বা একটু ডিফারেন্স বুঝতে পারছি না, মানে ও দু মিনিট ধরে দেখবে যে কোনটায় বেশি আছে, তারপরে গিয়ে ও মানে ডিসাইড করবে যে ও কোনটা নিচ্ছে। বা কখনো যদি আমি ছোটোটা নিই, ওকে যদি বড়োটাও দেওয়া হয় বা ওকে বেশি দেওয়া হয় আমি কম নিই, ও তাও কনফিউশন মানে কনফিউশনে পড়ে যাবে যে আদৌ ওটা কম আছে তো এটাই বেশি আছে। তো মানে এমন করেও তো ছোট বোনগুলো একটু এমনই হয়। তো যাদের ছোট বোন আছে তারাই জানে যে কেমন হয়। তো তোমাদের সাথে যদি এমন হয় তো তোমরাও কমেন্ট করে জানাতে পারো, তোমাদের কথা আমার সাথে শেয়ার করতে পারো। আর আগামীকাল হচ্ছে জামাই ষষ্ঠী। তো এবার আর প্রত্যেক বছরের মতন তেমন কিছুই হবে না, শুধু মানে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর কোনো নিয়মই নেই, জাস্ট শুধু খাওয়া দাওয়া হয় আর গিফট দেওয়া হয়। তো এবার কতটা কী হবে জানি না, যেহেতু লকডাউন বাইরে তো বেরোতে পারছি না সেরকম। তো তাও কালকে ইচ্ছা আছে একটু বাজারে যাওয়ার। তো যদি যায় বাজারে তো তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। আর অমিতকে বলেছে আসতে মা, অন্যবার যেমন আমার মামা শাশুড়িকে ফোন করে বলে বা গিয়ে বলে আসো, তো এবার তেমন কিছুই হয়নি, আমি যেহেতু এখানে আছি। তো যেটা বলছিলাম, তো এবার তো লকডাউন সেভাবে বাইরেও বেরোনো হচ্ছে না, তো জানি না কতটা কি হবে। অমিতকে বলেছে আসতে মা, আর আমরা যেহেতু এখানে আছি সেই কারণে আর সেইভাবে বলা হয়নি। আর যদি অ্যাজ এ নর্মাল সব কিছু থাকতো তাহলে মা নিশ্চয়ই ফোন করে আমার শাশুড়িকে একবার হলেও বলতো যে অমিতকে পাঠিয়ে দেওয়ার কথা, যেহেতু তেমন কিছুই হবে না আর তেমন কিছুই করবো না। তো যেটুকু মানে আমি যেহেতু এখানে আছি আর অমিতকেও আসতে বলেছে, জাস্ট খাওয়া দাওয়াটা হবে, আর যদি বাজার যেতে পারি, যদি কিছু কেনাকাটা করা যায় তো সেটুকুই। অন্যবারের মতন তার এবার হবে না, তাই সেই কারণে আর মাকে বললাম যে মা ঠিক আছে এবার আর ফোন করে বলতে হবে না, আমি তো এখানেই আছি আর অমিত তো রোজই আসছে, ওকে তুমি বলে দিও তাহলেই হবে। তো সামনের বছর যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তো সামনের বছর আবার সেরকমভাবেই সেলিব্রেট হবে যেমন প্রত্যেক বছর হয়। তো দেখা যাক কালকে কতটা কি মানে করতে পারি বা করা যায়। তো ভিডিও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কালকে সারাদিনে কী কী করছি, আর যদি বাজারে যায় তো ভিডিও অবশ্যই করব। আর অমিতকে বলেছিলাম সকালবেলা আসতে, তাও সকালে আসতে পারবে না বলে দিয়েছে। তো ও আসবে হচ্ছে 6টার দিকে। তো আমি বললাম ঠিক আছে 6টার দিকেই এসো, মানে ওইখানে এসে রাত্রে খাওয়া দাওয়া করবো, সন্ধ্যার দিকে আসবে, সেখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করবে, না সকালে না দুপুর, প্রত্যেক বছর এমনই হয়। তো প্রত্যেক বছর যেহেতু অফিস থাকে তো সেহেতু আমাকে সকালে এখানে নামিয়ে দিয়েও চলে যায়, বা আমি আগের দিন চলে আসি এমন হয়, আর নাহলে ও সকালে এখানে আমাকে নামিয়ে দিয়ে চলে যায় বা রাত্রে আসে এমনই হয়। আর এবার তো লকডাউনের জন্য যেহেতু সব কিছু বন্ধ, তো বললো তুমি তো এখানে আছো, আমি আসবো সন্ধ্যার দিকে, তো রাত্রে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে। তো আমি ওকে থাকার কথাও বলেছি, তো দেখা যাক কী করে। চলো কালকে কি করছি না করছি সেটা কালকের ভিডিওতেই দেখতে পারবে। তো আজকে অনেক কিছু বলে দিলাম। ষষ্ঠী চলে আসলো মানে আমার বাড়ি যাওয়ার দিন এগিয়ে আসলো। তো বলেছিলাম যে ষষ্ঠীর পরেই চলে যাব, তো দেখি কবে যায়, মানে আর তো বেশি দিন থাকতে পারছি না, ষষ্ঠীর পরেই যাবো, মানে এক দুদিন থাকবো হয়তো আর, তারপরেই চলে যাব। তো ওই বাড়ি গেলে তো অবশ্যই ব্লগ দেবই, যেহেতু এখানে অনেকদিন রয়েছি সেই কারণে এখন থেকেই একটু একটু খারাপ লাগছে, কারণ এরকম তো থাকি না, মানে যখন প্রেগনেন্ট ছিলাম তখন ছিলাম অনেকদিন, তারপরে জুড়ে হওয়ার পরও 1.5-2 মাস মতন এখানে ছিলাম, তারপরে এসে এরকম আর থাকা হয় না, এবার এসে অনেকদিনই থাকা হলো। তো একটুখানি খারাপ লাগছে, তো খারাপ লাগার কিছু নেই, আমার ওখানেও ভালো লাগে এখানেও ভালো লাগে, মানে যখন এখানে থাকি তো ওখানে যেতে ইচ্ছা করে না, আর ওখানে থাকলে এখানে আসতে ইচ্ছা করে না, যখন যেখানে থাকি তখন সেখানটাই খুব ভালো লাগে। কিন্তু একবার যদি মানে চেঞ্জ করে ফেলি যে ওখান থেকে এখানে আসলাম তখন এখানেই ভালো লাগছে, আর যদি ওখানে যাই তো ওখানেই ভালো লাগবে, এরকম হয় ব্যাপারটা। আর সব মেয়েদেরই বাপের বাড়িতে অবভিয়াসলি একটু বেশিই ভালো লাগে, আমারও তেমন
এই বলে এটা না যে শ্বশুরবাড়ি খারাপ লাগে বা শ্বশুরবাড়িতে কোনো প্রবলেম, কোনো কিছুই না। আমি এখান থেকে ওখানে আরও বেশি বেটার থাকি, কেননা মানে এখানেও সব কিছু সেম, ওখানেও সব কিছু সেম, তাও আমার মানে যাই হোক ওখানে থাকলে ওখানে ভালো লাগে, এখানে থাকলে এখানে ভালো লাগে, তো যাওয়ার সময় তো একটু মন খারাপ হয়, তো সেটাই। তো চলো দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের ব্লগটা তোমরা কালকে পাবে, মানে জামাই ষষ্ঠীর দিন। তো সবাইকে জানাই যে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো যাদের দূরে বাড়ি তারা তো লকডাউনের জন্য যেতে পারছে না, তো তারা বাড়িতেই আনন্দ করো, খাওয়া দাওয়া করো, সেলিব্রেট করো। আর যাদের কাছে কাছে বাড়ি তারা তো আসতেই পারছো আমার মতন। তো যারা যেতে পারছো না তাদের মন খারাপ করার মতন কিছু নেই, তো তারা বাড়িতেই আনন্দ করো, খাওয়া দাওয়া করো। আর সামনের বছর তো সবকিছু নর্মাল হয়ে গেলে আবার যেতেই পারবে। তো চলো আজকের মতন এই পর্যন্তই, আজকে আর বেশি বকবক করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। জানি খুব ছোট্ট একটা ভিডিও, তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন টাটা বাই বাই, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।